শামসুল হক চৌধুরী, চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য। তিনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। শামসুল হক একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ মোট ৩ বার এমপি নির্বাচিত হন। এছাড়া তিনি জাতীয় সংসদের হুইপ। শামসুল হক চৌধুরীর জন্ম ১৯৫৭ সালের ২০ জুলাই। তার শিক্ষাগত যোগ্যতা বিকম। এই রাজনীতিবিদ পেশায় একজন ব্যবসায়ী। উইকিপিডিয়া ও বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, শামসুল হক চট্টগ্রামের পটিয়ায় রশিদাবাদে জন্মগ্রহণ করেন। ছাত্র রাজনীতি দিয়ে রাজনীতি জীবনের শুরু শামসুল হকের। তিনি চট্টগ্রাম কমার্স কলেজে ছাত্রাবস্থায় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। ওই কলেজ থেকে তিনি বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। ১৯৯৮ সালে চট্টগ্রাম আবাহনীর মহাসচিবের দায়িত্ব পান এই ক্রীড়া সংগঠক। ঢাকার শেখ রাসেল ক্রীড়া চক্রের পৃষ্ঠপোষক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য, চট্টগ্রাম ক্রীড়া সংস্থার কার্যকরী সদস্য, এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন উইকের বাংলাদেশ শাখার সভাপতি এবং চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের প্রথম সহসভাপতিরও দায়িত্ব পান শামসুল হক চৌধুরী। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে শামসুল হক চট্টগ্রাম ১১ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এরপর দশম সংসদ নির্বাচনে চট্টগ্রাম ১২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে তিনি নির্বাচনে অংশ নেন। ওই নির্বাচনে তিনি বিজয়ী হন। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছিলেন ১২৮,২১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির সিরাজুল ইসলাম চৌধুরী, তিনি পেয়েছিলেন ১০,১৯৭ ভোট। এরপর সবশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি একই আসন থেকে পুনরায় সাংসদ নির্বাচিত হন। এর আগে নৌপরিবহন, প্রাথমিক ও গণশিক্ষা এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।